ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 16 মে 2022 সোমবার চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বৃশ্চিক রাশিতে এবং বিশাখা নক্ষত্রে এই চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সোমবার। এবং এই চন্দ্রগ্রহণের ফলে যে 6 রাশির জ্যাকপট লাগতে চলেছে সেই রাশিগুলো নিয়ে আমি এখানে আলোচনা করব। এবং এর পাশাপাশি সেদিন বরিয়ান যোগ, গ্রহণের সময় বরিয়ান যোগ এবং পরিগ্রহ যোগ, কিন্তু দুটি যোগই কিন্তু থাকছে। দেখুন, গ্রহণ চলাকালীন আমি একটি কথা বারবার বলছি, সেই সময় আপনারা ছুরি, কাঁচি বা বটিতে, মানে ধারালো কোনো জিনিসে আপনারা হাত দিবেন না। এই সময় যতটা পারবেন ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায় যত পাঠ করতে পারবেন ততদিক লাভ কিন্তু আপনি পাবেন। এর পাশাপাশি আপনারা এই গ্রহণের সময় বিশেষ করে সাবধানতা অবলম্বন করুন। যারা গর্ভবতী মহিলারা আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা আপনারা অবলম্বন কিন্তু করুন। আপনার মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু পাঠ করতে পারেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে বিশেষভাবে আপনারা শুভ ফল পাবেনই পাবেন। এবং এর পাশাপাশি আপনারা গায়ত্রী মন্ত্র কিন্তু পাঠ করতে পারেন এই গ্রহণের সময়। দেখুন, এই গ্রহণ যে 16 মে 2022 হচ্ছে বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রে, সময় হচ্ছে সকাল আটটা আঠাশ মিনিট থেকে 11টা 56 মিনিট পর্যন্ত এই গ্রহণ কিন্তু চলবে। এই গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা স্নান করুন। স্নান করে আপনারা দান করুন, বিশেষ করে সাদা জিনিস। আপনি চাল দান করতে পারেন, চিনি দান করতে পারেন, ময়দা দান করতে পারেন, সাদা জিনিসটা আপনারা দান করুন। তাতে 3 গুণ 4 গুণ কিন্তু লাভ কিন্তু আপনারা এই সময় কিন্তু পাবেন। অর্থাৎ গ্রহণের পর দানটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। দু একজন কমেন্টস করছেন যে স্যার, আপনি তো মানে অর্ধেক লোককেই তো কোটিপতি করিয়ে দিচ্ছেন। আমি একটি কথা আবারও বলছি, যাদের ক্ষেত্রে যোগ সৃষ্টি হয়েছে তারা কিন্তু কোটিপতি কিন্তু হবেই হবে, আমি বলাতে না। কোন দিক থেকে হবে গ্রহ সব শেষ কী কথা জানেন? বলে গ্রহ, গ্রহের চক্রে কিন্তু মানুষ কিন্তু ঘুরে। আপনি আজকে যেমন আছেন আপনি কালকে তার থেকে উঁচু হতে পারেন, তার থেকে কম পজিশনে যেতে পারেন। আর একটি কথা কৌশিকরা বারবার বলে, লোকের কথা আপনারা শুনবেন না। আপনি একটা গাড়ি কিনলেন, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, গাড়ি কিনলেন, গাড়ি কিনাতে আপনি হয়তো গাড়িটি সাদা কালের গাড়ি কিনেছেন, কেউ এসে বলল যে এই গাড়িটা নীল কালারের কিনলে ভালো হতো বা লাল কালারের কিনলে ভালো হতো, না, আপনার যেটা মনের ইচ্ছা, আপনি যেটাতে আনন্দ পাবেন সেই জিনিসটা আপনি কিনুন, দেখবেন জীবনে হ্যাপি থাকবেন। আলোচনাটা শুরু করা যাক। কোটিপতি কিন্তু হবেই, আমি যে 6 রাশির কথা বলছি এই চন্দ্রগ্রহণের সময় কোটিপতি কিন্তু হবেই। কিন্তু এর পাশাপাশি একটি কথা আমি বলি, কমেন্ট অবশ্যই আমি চাইছি একটি কমেন্ট, চন্দ্রগ্রহণে কোন কোন রাশির খারাপ হতে চলেছে আগাম সতর্কতা আমি কিন্তু দিব এই ভিডিওতে। যদি জানতে চান অবশ্যই কমেন্ট করুন যে হ্যাঁ কোন রাশিগুলো সাবধান, সাবধান থাকলে অনেকটাই বিপদ থেকে কিন্তু এড়ানো যেতে পারে। অর্থাৎ আপনি জেনেই নিতে পারেন কোন কোন রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে।
অবশ্যই কমেন্ট করুন। আপনাদের কথা আমি এই ভিডিওতে তুলে ধরব। এটি আপনাদেরই পরিবার, আপনাদেরই এটা চ্যানেল, আপনারা যেটা চাইবেন যে বিষয়ের উপর ভিডিও সেই বিষয়ের উপর কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ চন্দ্রগ্রহণে কাদের খারাপ হতে চলেছে কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে না, নেক্সট পার্টে কিন্তু আমি ভিডিওটি দিব। আপনারা কতটা চাইছেন আমি এইটা আমি জানতে চাইছি। দেখুন, জ্যোতিষশাস্ত্র হচ্ছে আপনাকে অ্যালার্ট করে দেওয়ার জায়গা, জ্যোতিষশাস্ত্র আপনাকে সতর্ক করা। ভালো জায়গা যেমন আছে, কিছু কিছু দেখুন সব সময় যে সব রাশিরই যে 12টি রাশিরই যে ভালো এমন না, ভালো মন্দ দুটো মিশিয়ে কিন্তু চলতে হবে। তো শুরু করা যাক, যে ছয় রাশি হতে চলেছে মালামাল এই চন্দ্রগ্রহণের থেকে। প্রথম রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আর্থিক স্থিতি মজবুত হবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট এবং আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের এই সময় কিন্তু হবে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে অর্থনৈতিক সমৃদ্ধি আপনার হবে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে, হঠাৎ অর্থপ্রাপ্তিও কিন্তু আপনাদের হবে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, এই চন্দ্রগ্রহণে থেকে কপাল খুলতে চলেছে, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির আপনার অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে, যে কোনো কার্যে আপনারা সফলতা কিন্তু পাবেন এবং আপনাদের হঠাৎ প্রাপ্তির কিন্তু সম্ভাবনা থাকছে। ভাগ্য আপনাদের সাথ কিন্তু দিবে, বিদেশ থেকে আপনারা এ সময় লাভবান কিন্তু আপনারা হবেন। এরপর যে রাশি, চার নম্বর যে রাশি, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক সফলতা, আপনাদের বিশেষভাবে আপনাদের ক্ষেত্রে দৈনিক রোজগার বৃদ্ধি, বিদেশ থেকে লাভ, বড় ধরনের ব্যবসা ক্ষেত্রে কন্ট্যাক্টগুলো পাওয়া এবং আপনাদের সফলতায় সফলতা কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। আপনি বৃষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে উন্নতি এই চন্দ্রগ্রহণের পর থেকে কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে রাখুন, অবশ্যই কমেন্ট করুন এবং ওম নমঃ শিবায় যত আপনারা বলতে পারেন ততদিক ভালো। এরপর যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের এই গ্রহণ আপনাদের ভাগ্যোদয় কিন্তু করবে এবং আপনাদের যে কোনো কার্যে সফলতা কিন্তু দিবে এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি, দাম্পত্য সুখ এবং কোনো সূত্র থেকে সম্পত্তি পাওয়া, ডুবে গেছে আটকে গেছে এই টাকা পুনরুদ্ধার হওয়া, হঠাৎ ইনকামের যোগ কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো, বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এই গ্রহণ আপনাদের সুখের জায়গায় কিন্তু নিয়ে আসবে, বিদেশের জায়গা থেকে আপনাদের প্রফিট দিবে, ইনকামের যোগ আপনাদের সৃষ্টি করছে, কোটিপতির লিস্টে কিন্তু আপনিও কিন্তু নাম আপনার উঠতে চলেছে। এই গ্রহণ আপনাদের ভাগ্যোদয় করবে, এই গ্রহণ আপনাদের উন্নতি ঘটাবে, এই গ্রহণ আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে, এই গ্রহণ আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি সাধন করবে। অর্থাৎ এই যে চন্দ্রগ্রহণে যে ছয় রাশির আমি কথা বললাম, সেই ছয় রাশি কিন্তু মানে চোখ বন্ধ করে বলা যেতে পারে সেই ছয় রাশির মানে উন্নতি আর উন্নতি। প্রত্যেকে ওম নমঃ শিবায় আপনারা কমেন্ট করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।